হাই স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, কেউ বলতে পারবে না। সবাই শুধু খালি বলতেছে যে সাইদি ভাইয়ের মতো ছেলে হয় না, এত ওনার আচার ব্যবহার, এত কথাবার্তা, এত তার নম্রতা ভদ্রতা। তো আমি আস্তে আস্তে কোর্টে যাচ্ছি, যখন কোর্টে দেখলাম ওর অবস্থা, হায়রে আল্লাহ, আমি ওর অবস্থার কথা বর্ণনা করতে পারবো না। জাদু শোনা আমি আর সহ্য করতে পারি না ওর কষ্টের বর্ণনা। 3 মাস হয়ে গেল, এখনো তুমি নিজে দাঁড়াতে পারো না। তুমি আমাকে কি বলতেছো, কি বুঝাচ্ছ যে আমি ভালো আছি, মা ভালো আছি, ভালো আছি, তোমার ভালো কোথায়? তো ও তো আমাকে বলতেছে যে মা নবীর আমলে কত কষ্ট করেছে, নবীরা তার তুলনা আমরা কি, আমাদের এটা কষ্ট কোনো কষ্ট না। যে হাত দিয়ে আমার ছেলেকে এরকম করে জালেম জাহেল গেলা পিটাইছে, আল্লাহ তাদের বিচার যেন অবশ্যই করে। আমি গভর্নমেন্ট যেন এই যে এই অত্যাচারটা যেন তারপর পরে, আমি এটাই চাচ্ছি যে এটা যেন হয়। ছেলের বর্ণনা আমি কী দেবো বাবা, সেটা কি আমি আর নিজের ছেলের গুণগান অত দিতে পারি নাকি, সেটাও আমার ঠিক হবে না। তা আমি মা হয়ে আমি আর চেপে রাখতে পারি না, আমি বলতেছি ছোটোবেলা থেকে ভাই বোন একসাথে মানুষ হয়েছে, কোনো দিন কারোর সাথে কোনো রকম ঝামেলা করেনি আর কি, এক কথায়। তারপরে যে পড়ালেখার লাইনে ও গেছে, হাই স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, কেউ বলতে পারবে না। সবাই শুধু খালি বলতেছে যে সাইদি ভাইয়ের মতো ছেলে হয় না, এত ওনার আচার ব্যবহার, এত কথাবার্তা, এত তার নম্রতা ভদ্রতা, আমরা কাউ কোনো ভাইকে এরকম দেখিনি। সবাই তো খুব যে আপা আপনি যে এত একটা গর্বিত মা, শুনলে আপনার ছেলে জেনারেল সেক্রেটারি হয়ে গেছে, এগুলো শুনে তো আমি কাঁদবো না, হাসবো না, আনন্দ করবো না, কী করবো, আমি আর তোমাদেরকে বর্ণনা দিতে পারবো না সেটা। তারপরে আবার শুনলাম যে আবার যেদিন ও আবার কেন্দ্র সভাপতি হয়েছে, সেদিন তো আনন্দের একটা উল্লাস আমার ফ্যামিলিতে জেগে উঠছে। আমার ঘরের ছেলে, আমাদের ঘরের ছেলে আবার কেন্দ্র সভাপতি হয়ে গেল, আমরা কি কম গৌরব আমাদের। সবটাতে তার ফার্স্ট ক্লাস ছিল বাবা, কেমিস্ট্রিতে যায় ফার্স্ট ক্লাস পাইছে, ইন্টারও ফার্স্ট ক্লাস, সবগুলাতেই ওর ফার্স্ট ক্লাস ছিল। এটাই তো আমার মা হিসাবে খুব কষ্ট যে একে এত পয়সা করি ফেলা, এত এত দূর ওকে অগ্রসর করে আনলাম। যাই হোক, ইসলামী সংগঠনের ভিতর গেছে, এটা আমার অনেক শান্তি, অনেক সান্ত্বনা। যে মহামানবিক অত্যাচার তারপর হয়েছে, আমি তো পরে আমাকে তো কিছু জানায়নি, কেউ কিছু জানায়নি যে তারপরে এরকম অত্যাচার হয়েছে, এরকম শাস্তি দিছে ওকে, এরকম করেছে। পর্যাক্রমে আমি আস্তে 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 শুনতে পারছি, আমাকে ছবিগুলোও কেউ দেখায়নি যে এরকম অবস্থা ছিল, কি এরকম ভালো আছে। রিমান্ড তো হবেই, রিমান্ড মানে কি, শুধু একটা ওর মানবিক চর্চা। আমাকে শুধু এটাই বলতেছে যে মা রিমান্ড মানে কি, আমার ছেলেগুলো বলতেছে যে রিমান্ড মানে কি, রিমান্ড মানে হচ্ছে কি, আমি যে রিমান্ড মানে কি, রিমান্ড তো আমি শুনতেছি যে অনেক শাস্তি, অনেক কষ্ট। কোথায় না মা না, সেটা সেটা না, ও একজন কেন্দ্রের সভাপতি, ওকে কীরকম শাস্তি দেয়, শুধু মানসিক চর্চা, এই মানসিক চর্চা এটাই খেলি, আর অন্য কিছু না। এখন তো আমি আস্তে আস্তে কোর্টে যাচ্ছি, যখন কোর্টে দেখলাম ওর অবস্থা, হায়রে আল্লাহ, আমি আর ওর অবস্থার কথা বর্ণনা করতে পারবো না। জাদু শোনা আমি আর সহ্য করতে পারি না ওর কষ্টের বর্ণনা। সেদিনকে গেলাম কাশিমপুরে, যাই দেখি ওর সাথে কথাবার্তা বলি, মুখ দিয়ে এমন করে আমাকে সান্ত্বনা দিচ্ছে কথা বলতে যে বাবা তুমি একটু দাঁড়াও দেখি, আমি তোমাকে দাঁড়ায় দেখবো, আমি তো কারাগারে দেখতেছি, দাঁড়ায় দেখি তুমি দাঁড়াও। তখন আর দুই ভাইকে বলতেছে, ওর দুই ভাইকে, ভাই আমাকে দাঁড়ায় দাও তো, আমি তো আর সহ্য করতে পারিনি ওর এরকম। হয়ে গেল, এখনো তুমি নিজে দাঁড়াতে পারো না। তুমি আমাকে কি বলতেছো, কি বুঝাচ্ছ যে আমি ভালো আছি, মা ভালো আছি, ভালো আছি, তোমার ভালো কোথায়? তোমার শুধু মুখের সাউন্ডটা ভালো, আর তো তোমার আমি কিছু ভালো দেখতেছি না বাবা। তুমি কেন বলতেছো আমাকে আমি ভালো আছি? না মা, আমি ভালো আছি,
তুমি কষ্ট পাবে না, আমি খুব ভালো আছি, আমাকে এরকমভাবে ও সান্ত্বনা দিচ্ছে। ও সান্ত্বনা তো আমি বুঝতে পারছি যে ওর ভালোটা কতদূর কী। সবাই কষ্ট পাচ্ছে বাবা, সবাই কষ্ট পাচ্ছে। কী ধরনের কষ্ট ওরা পাচ্ছে, শুধু ওর ভাই বোনরা না, ওর মামারা পাঁচ ভাই, এরা পাঁচ ভাই। আমার ভাইদের সাথে আমার এত আন্তরিকতা, এত আমরা ভাই বোনেই আর মামা ভাগিনা, ওদের এত সম্পর্ক ভালো। বাপ বা বাবা ছেলে যেরকম, ওরা মামারা ওরকম আমার ছেলেদেরকে খুবই ভালোবাসে। তার থেকে ওকে, ওর বড় মামা তো যখনই ওর কথা খালি খেয়াল করে তখনই কান্নাকাটা করে, আর ও সবসময় খালি আমাকে জিজ্ঞাসা করে গেলে বড় মামা কেমন আছে মা, বড় মামা কেমন আছে মা। আমার জন্য বড় মামা বোধ হয় অনেক অশান্তি বোধ করছে যে তোমার বড় মামা তো হবেই, তোমার সব মামাগুলো তোমার জন্য অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। না না, সেটার জন্য আমার দুঃখ নাই। আমি জানি আমি নবীর আমলের যত কিছু আমি আলোচনা করেছি, পড়েছি, সে তুলনায় অত বড় হয়নি আমার ছেলে, এটা আমি বিশ্বাস করি। যতটুকু হয়েছে এটা যে আমি সহ্য করতে পারি না বাবা মা হয়, যে আমার ছেলের ও তো আমাকে বলতেছে যে মা নবীর আমলে কত কষ্ট করেছে, নবীরা তার তুলনা আমরা কি, আমাদের এটা কষ্ট, কোনো কষ্ট না। এ তুমি তো বলতেছো বাবা কষ্ট না, কিন্তু মা আমি না মা, তোমাকে আমি মানুষ করছি, আমি একটা ফুলের টোকা তোমাকে দিইনি, আমার মনে হয় না যে তোমার গায়ে আমি একটা ফুলের টোকা দিছি। সেখানে তোমাকে লাঠি দিয়ে এরকম করে দাজ্জাল্লা পিটাইছে, আজকে তোমার দাঁড়াবার শক্তি নাই, তাহলে কীরকম করে পিটাইছে বাবা? আমি তো অনুমান করতেছি এখন যে তোমাকে কীভাবে পিটাইছে ওরা। আমি মা হয় কেমন করে সহ্য করব, কত আমার মনের গৌরব, সেই ছেলে আমার এত কষ্ট পাচ্ছে, আমি দেখলে সহ্য করতে পারছি না বাবা। আমি আর কতদিন এগুলা নিয়ে সহ্য করব, কতদিন এগুলা নিয়ে কাটাবো, সেটাই আমি ভাবছি। আমি বলতেছি যে হাত দিয়ে আমার ছেলেকে এরকম করে জালেম জাহেলগুলা পিটাইছে, আল্লাহ তাদের বিচার যেন অবশ্যই করে, ওদের বিচার করে সেটা যেন আমি কানে শুনতে পাই, চোখে দেখতে পাই, তাহলে আমার আত্মা ঠান্ডা হবে। তার আগে আত্মা আমার ঠান্ডা হবে না বাবা। আমার ছেলের এই জুলুম অত্যাচারটা আমি কোনো দিনের জন্য সহ্য করতে পারি না, এক মুহূর্তের জন্য আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি যে আল্লাহ এই জালেম, যেই জালেম আমার যেই হাত দিয়ে আমার ছেলেকে এইভাবে অত্যাচার করেছে, যেভাবে পিটাইছে, আল্লাহ তার বিচার তুমি যেন দুনিয়াতে করো, আখেরাতে সবারই বিচার হবে, আখেরাতের বিচারটা কেউ দেখতে পারবে না। আমি যেন ওর বিচারটা যেন আমি শুনতে পাই কানে, আমি যেন চোখে দেখতে পাই, তাহলে আমার আত্মা ঠান্ডা হবে, তার আগে আমার আত্মা ঠান্ডা হবে না। কী বলবো, ওরা যেন নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি গভর্নমেন্ট যেন এর এই যে এই অত্যাচারটা যেন তারপর পড়ে, আমি এটাই চাচ্ছি যে এটা যেন হয়। এটা না হইলে ও যত দিন যাবে তত ওর বাড়তিটা আরও বেশি বেশি বেড়ে যাবে। আল্লাহ কী করে দমন করবে এই উৎপীড়নটা, সেটাই চাচ্ছি আমি তোমাদের কাছেও বলতেছি যে তোমাদের কী চেষ্টা আছে তোমরা করো বাবা, ইসলামী সংগঠন যত দূর পারো চেষ্টা করে একে দমানোর কী রাস্তা আছে সেটাই তোমরা করো। আল্লাহ কি নাই, আল্লাহ কি এদের বিচার করবে না, এদের পতন আল্লাহ যেন আনে, অচিরে যেন এর পতন আনে, সেটাই আমরা চাচ্ছি বাবা। আমি সেটাই দোয়া করতেছি যে আল্লাহ এই শয়তানদের দমন করার চেষ্টা করো, এদের কীভাবে পতন হয় সেই চেষ্টা করো। সবাইকে ভালো রাখো আল্লাহ, সবাইকে তৌফিক দাও যেন তোমরা শক্তি দিয়ে তোমরা প্রাণ দিয়ে ইসলামী সংগঠনকে রক্ষা করতে পারো। আমি এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করছি, আল্লাহ ইসলামী সংগঠনকে যেন শক্তি দেয়, ইসলামী সংগঠনকে যেন ভালোভাবে বাঁচায় বাবা। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।